রামনবমীর মিছিলে হাঁটলেন বহরমপুর লোকসভার বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র ও বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখার সরকার। রামনবমী উপলক্ষে বহরমপুরের YMA ময়দান সংলগ্ন এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। YMA ময়দান থেকে বিকেলে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। YMA ময়দান থেকে মোহন মোড়, গির্জার মোড় হয়ে জল ট্যাঙ্কি মোড় হয়ে খাগড়ার দিকে যায়। ঈশ্বর বিশ্বাসী মানুষ, আমি আজকে আমাদের রামের জন্মদিন, রামনবমী উৎসব। একটা সাধারণ হিন্দু যেমনভাবে রাম জন্মভূমি পালন করেন, আমি ঠিক সেইভাবেই রামের জন্ম পালন করছি। এবছরে রাম জন্মভূমি একটা বিশেষ তিথি, এবং এইবারে 500 বছর পরেই প্র্যাকটিক্যালি রাম তার নিজের ঘরে ফিরেছে। সেই জন্য আমি এটাকে একটু বিশেষ দিনভাবে দেখছি। সেখানে আজকে উৎসাহ বেশি আছে, উদ্দীপনা বেশি আছে, এর মধ্যে সংযতভাবেই মানুষের মধ্যে মিশছি, মানুষের কাছে কথা বলছি। আমার কাছে রাম একটা রাষ্ট্রপুরুষ, রাম একটা রাষ্ট্রভাবনা, রাম একটা কল্পনা, রাম রাজ্য একটা কল্পনা। আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। সমস্ত মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য সব দেওয়ার লড়াই, আর তাকেই আমরা বলবো রাম রাজ্য। সেই জন্য এটা আমরা হিন্দু ধর্মের একটা উৎসব। আমি বিশ্ব হিন্দু পরিষদের এই উৎসবে সামিল হয়েছি সাধারণ একটা হিন্দু হিসাবে। এর মধ্যে কোনো রাজনীতি, কোনো কিছু নেই, শুধুমাত্র সাধারণ একটা হিন্দু হিসাবে আমি পার্টিসিপেট করছি।